গুড মর্নিং ভিউয়ার্স, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও আমাদের এই ভিডিওগুলো দেখছেন, তাদেরকে আমাদের ডিজি আর্ট তারা হোম ডেকোরেশন ইলুশনের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দুটা বিল্ডিং পাশাপাশি, আমি নাম দিয়েছি রাজা বাদশা বিল্ডিং। আসলে এরা আপন দুই ভাইয়ের বিল্ডিং। এটা 1 কোটি টাকার বেশি খরচা করেছে এই দুইটা বিল্ডিংয়ে। তো রাস্তার ডান পাশে হওয়াতে এটা আসলে মানুষের ফলোটা বেশি হয়, খুবই ভালো লাগছে। এনারা হচ্ছেন আপন দুই ভাই, কুয়েত প্রবাসী, দুজনেই ইন্টেরিয়র ডিজাইনার, কুয়েতে এনারা কাজকাম করেন। আমরা আশা করেছি উনাদের মন মতো কাজ করে দেওয়ার জন্য, যদিও আমরা 100% উনাদের মন মতো কাজটা করতে পারিনি। এর কারণ হচ্ছে ওনারা যেহেতু এখনও কুয়েত প্রবাসী আছেন, সেখানকার মন মানসিকতা, সেখানকার ডিজাইন বা সেখানকার ওয়াল ডিজাইন, সেখানকার টোটাল আর কি এভরিথিং। তো আসলে যদিও ফোনে যতটুকু সম্ভব ওনারা বলেছেন, আমরা এখান থেকে সেটা মিল করে কাজ করতে চেষ্টা করেছি, তবে 100% হয়নি, এটা আমি স্বীকার করছি যে ওনাদের মন মতো আমরা 100% কাজ করে দিতে পারিনি। তারপরে আমি মনে করি অনেক সুন্দর কাজ হয়েছে এখানে। দেখুন, এটা গেটের, এখানে দেখুন গেটের সিলিং, একটা সিলিং রোজ আছে, সেখানে স্কাই কালার দিয়ে একটা আকাশের সিস্টেম করে দিয়েছি। গ্রিলগুলোও প্রত্যেকটা গ্রিলেই আমরা মেটালিক কালার ইউজ করেছি। সব মিলিয়ে আমার কাছে বাড়িটা অসাধারণ হয়েছে। দেখুন গোলাপ ডিজাইনটাও বাইরে দিয়েছি, সিঁড়ির যে 3 ফিট ওয়াল আছে সেখানে, যেটা রাস্তা থেকে দেখতে অনেক সুন্দর লাগে। আমি মোবাইলে ভিডিও করছি, যার জন্য হালকা একটু জুম করে দেখাচ্ছি যেন আপনারা জিনিসটা দেখতে পারেন। দূর থেকে যদি ভিডিও করি তো আপনারা পুরাটা দেখতে পারবেন না, আংশিক হালকা হালকা দেখা যাবে। এটা দুইটা বিল্ডিং হওয়াতে খুবই ভালো লাগে। এখানে এরিয়াটাও খুব সুন্দর, পরিবেশটাও এখানকার অনেক ভালো। আমরা কাজটা করেছি মূলত মুন্সিগঞ্জ সিরাজদি খান থানা গোডাউন বাজার। এখানে বিশেষ করে কলেজ গেট, যাত্রাবাড়ি থেকে কলেজ গেট আসবেন মাওয়া রাস্তাতে, কলেজ গেট নেমে বাম পাশে যে রাস্তাটা আছে সিরাজদি খান থানার আসার, গোডাউন বাজার আসতেই রাস্তার ডান পাশে দেখবেন দুইটা বিল্ডিং একদম শির উঁচু করে দাঁড়িয়ে আছে একসাথে, রাজা বাদশা বিল্ডিং। এটা আমি নাম দিয়েছি, আসলে ওনারা এটা দেননি, আমি নাম দিয়েছি যে রাজা বাদশা, কারণ দুই ভাইয়েরা দুজনেই কুয়েত প্রবাসী এবং দুজনেই একই কাজ করেন, ওনারা ইন্টেরিয়র ডিজাইনার। তো ভালো লেগেছে ওনারা যে আমাদের সাধারণ আমাদের মতো সাধারণ পেইন্টার দিয়ে কাজ করেছেন। তো যাই হোক, আমাদেরও আসলে গর্ব করার ব্যাপার বলে আমি মনে করি এর ভিতরের কাজগুলো অনেক সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এর ভিতরের ভিডিওগুলো অবশ্যই পাবেন। আমরা কাজ ভিতরে অনেকটাই শেষ করে ফেলেছি। এটা মেন গেটের, দেখুন এটা হচ্ছে এসএস বা প্লেন শিটের দরজা। যেখানে প্লেন শিট সেখানে আমরা মেটালিক কালার ইউজ করেছি, আর যেখানে হচ্ছে আপনার এসএস সেখানে তার কালার দেওয়ার কোনো প্রশ্নই থাকে না। এর কারণ হচ্ছে এসএসে আপনার এসএস শিটে আপনার কালার থাকে না। তো প্রিয় ভিউয়ার্স, আমরা যে ভিডিওগুলো ছাড়ি অবশ্যই আপনারা সেগুলো দেখেন, এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা বাংলাদেশের সকল জেলায় ডিজাইন রুম পেন্টিং সহ জিপসাম, জিপসাম ডেকোরেশন এবং কিচেন ক্যাবিনেট লেকার সহ পালিশ করি এবং কিচেন ক্যাবিনেটও তৈরি করি। তো আমাদের দিয়ে যদি কাজ করাতে চান তো অবশ্যই শুধু একটা ভিডিও দেখে আমাদের কাজ দিবেন না, এই প্রার্থনা রাখি আপনাদের কাছে। আমাদের যে চ্যানেলে অসংখ্য ভিডিও আছে সেইগুলো অবশ্যই দেখে নেবেন। দেখে নিয়ে যদি আপাতত সবগুলো না দেখলেও 2-5-7টা দেখলেন, দেখার পর যদি আপনি মনে করেন যে হ্যাঁ কাজ করানো যায়, তাহলে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের অনলাইন নাম্বার 01724-748-667। এনি টাইম আপনার নেট ওপেন থাকে, যদি কোনো কারণবশত অফলাইন দেখায় তাহলে আপনি অবশ্যই আমাদের এই নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন যে আপনি কয় রুম কাজ করতে চান, আপনার রুমের দৈর্ঘ্য প্রস্থ কত এবং আপনার টোটাল বিল্ডিংয়ের স্কোয়ার ফিট কত। তাহলে আপনাকে আমরা টোটাল একটা ধারণা দিব, আপনার রুম খরচা কত যাবে, আমাদের পারিশ্রমিক কত আসবে, কতটুকু সময় লাগতে পারে। 100% না হোক, আপাতত 90% আপনি 90% আপনি ধারণা অলরেডি পেয়ে যাবেন। আমি একটু ছাদে এসেছি, দেখুন সিঁড়ি রুমগুলো এরকম করা হয়েছে। দুটা বিল্ডিংয়ের সেম ডিজাইন, জাস্ট একটু কালারে তফাৎ, হালকা একটু ডিজাইনেও তফাৎ আছে। দেখুন এটার সিঁড়ি রুমটা একটু এরকম করা হয়েছে।
একটা দিয়েছি আমরা লাইট গ্রিন আর একটা হচ্ছে বেগুনি কালার আর তারপরে মানে ইনারা যেটা যেটা সিলেক্ট করেছেন আমরা সেটা সেটাই দিয়েছি খুবই ভালো হয়েছে তো কি আর বলার আছে প্রিয় ভিউয়ার্স অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন যদি আপনাদের কোনো এতে মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ফুলটা আসলে আমার খুবই প্রিয় ছিল কিন্তু দূর থেকে আমি জুম করেও দেখাতে চাইছি হয়নি কিন্তু উপরে উঠেও খুব একটা ভালো করে দেখাতে পারছি না এই গোলাপ ডিজাইনটা যে বিল্ডিংয়ের উপরে সিঁড়ির যে ওয়ালগুলো আছে সে দু সাইডে দুটো দিয়েছি এত সুন্দর এখানে সামনে রাস্তা থাকাতে বিল্ডিংয়ে একটু ধুলাটা বেশি আসে যার জন্য এই বিল্ডিংটা সাত দিন অন্তর অন্তর ওয়াশ করতে হয় দেখুন পাশাপাশি দুইটা বিল্ডিং সত্যি সত্যি যেন রাজা বাচ্চা দাঁড়িয়ে আছে এখানে যে কেউ রাস্তা দিয়ে গেলে নজর তার কাড়বে 100% পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে অনেক অনেক শুভকামনা আপনাদের।